বাগবাজারেও কিন্তু অঞ্জলি চলছে বৃষ্টি। এখানে 104 বছরে পা দিল এবার বাগবাজার সর্বজনীনের পুজো। আমরা স্টুডিওতে বসেই চলো অঞ্জলির মন্ত্র শুনে মনে মনে অঞ্জলি দিয়ে ফেলি। সত্যি এভাবেই আজ আমরা অঞ্জলি দেব। একজালিয়া এভারগ্রিনের পূজোর ছবিও আপনারা দেখছেন এবং কুমারী পূজো যে হচ্ছে বেলুড় মঠে সেই ছবি দেখছেন। অঞ্জলি চলছে দিকে দিকে সেই ছবিও আপনাদের আমরা দেখাচ্ছি। বৃষ্টি ছোটবেলাটা মনে করো আমরা এই অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য কিভাবে অধীর আগ্রহে অপেক্ষা করতাম, ভোরবেলায় উঠে পড়তাম ঘুম থেকে। একদম। আর তোমার নিশ্চয়ই মনে আছে আমাদের ছোটবেলায় পূজোর পর পর অ্যানুয়াল পরীক্ষা হতো, সেই সময় ওই নভেম্বর ডিসেম্বরে, ওই নভেম্বর নাগাদ অ্যানুয়াল পরীক্ষা হতো। আর প্রতিবারই এরকম একটা বিষয় থাকতো যে অঞ্জলি যদি মিস হয়ে যায় মহাষ্টমীর তাহলে পরীক্ষাটাই হয়তো খারাপ হয়ে যায়। একদম, এরকমই কিন্তু আমরা ছোটবেলায় মনে করতাম। কিন্তু যাই হোক, মহাষ্টমীর অঞ্জলির একটা অন্য রকম ফিলিং, ব্যাপারটাই অন্য রকম। বাগবাজার সর্বজনীন সেখানকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু মহাষ্টমীর অঞ্জলি চলছে। 104 বছরে পা দিল বাগবাজার সর্বজনীনের পুজো। এখানে মা সাবেকি প্রতিমা, ডাকের সাজ এবং এটাই বাগবাজারের বৈশিষ্ট্য। এবং একটা বিশেষ রীতি রয়েছে, মানে বৈশিষ্ট্য যেটা বাগবাজার সর্বজনীনের তা হচ্ছে বীরাষ্টমী। সেই ছবিও আমরা আমাদের দর্শকদের দেখাবো। সেখানে লাঠি খেলা হয় এবং প্রতিবারই আমরা বীরাষ্টমী দেখাই আপনাদের, এবারও আমরা দেখাবো। জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে এই পুজোর সূচনা হয়েছিল। বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, কোন জায়গায় অষ্টমীর অঞ্জলি চলছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব ইগডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপে, রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, এই মুহূর্তে কি চলছে? একেবারে দেখো, মহাষ্টমীর যে পুজো সেই পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ অষ্টমী পুজো, সেই পুজো কিন্তু শুরু হয়েছে রীতি মেনে, সেই পুজো যেমন পুরোহিতরা করছেন এবং এইখানকার ক্লাব সদস্যরা এবং পুজো উদ্যোক্তারা তারা যেমন রয়েছেন, দূর দূরান্ত থেকে বহু মানুষ আসতে শুরু করেছেন। তোমাকে বলে রাখি সকাল 9টায় এই অষ্টমী পুজো শুরু হয়েছে এবং সেই পুজো চলবে। এবং যেটা পুরোহিত প্রসাই যেটা বললেন যে সকাল 11টা নাগাদ অঞ্জলি শুরু হবে, ইতিমধ্যেই সেই যে পুজো, সেই পুজো কিন্তু শুরু হয়েছে। ক্লাবের সদস্যরা যেমন এসছেন, দূর দূরান্ত থেকে বহু মানুষ তারাও কিন্তু চলে এসেছেন সেই পুজোকে চাক্ষুষ করার জন্য। এবং দীর্ঘদিন ধরেই যেটা দেখা যায় যে দক্ষিণ ভারতীয় আদলে এই যে মণ্ডপ গড়ে তোলা হয়, এবারে কিন্তু আহমেদাবাদের একটি মন্দিরের আদলে এই একডালিয়া এভারগ্রিন মণ্ডপ তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, তোমাকে বলে রাখি যে 80 বছরে যখন পদার্পণ করলো তখন একডালিয়া এভারগ্রিনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা কিন্তু সেই সাবেকিয়ানাকেই ধরে রেখেছেন এবং সেই সাবেকিয়ানায় পরিপূর্ণ একডালিয়া এভারগ্রিনের পুজো এবার 80 বছরে পদার্পণ করল। সকাল থেকে মানুষের যেমন ভিড় আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, তেমনই তোমাকে বলে রাখি যে অষ্টমীর যে পুজো, যেই অষ্টমী পুজোর জন্য অধীর আগ্রহে এখানকার মানুষজন, এলাকার মানুষজন তারা কিন্তু অপেক্ষা করছিলেন, সেই অষ্টমী পুজো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। ঢাকের আওয়াজ, মন্ত্রের উচ্চারণ, তাতে কিন্তু একেবারে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে রয়েছে এই একডালিয়া এভারগ্রিন। এবং ওখানে কিন্তু সেই পুজোর আচরণ চলছে এবং সেই পুজোর আচরণের পুজো সমাপ্ত হওয়ার পর তারপরে অঞ্জলি প্রক্রিয়া হবে এবং পরবর্তী ক্ষেত্রে পুরোহিত মশাইরা যা যা আচরণ আচার বিধি রয়েছে সমস্ত কিছু কিন্তু তারা সম্পন্ন করবেন, তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ।